হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজকের ক্লাসে আমরা একটা ভীষণ ইন্টারেস্টিং ফ্রেজের ব্যবহার শিখব, যেটা ইংরেজিতে কথা বলার জন্য ভীষণ দরকারি। আচ্ছা, আমি আগে কয়েকটা বাংলায় বাক্য বলে নিই। দেখো তো এই বাক্যগুলো আমাদের প্রায় রোজই বলতে হয় কি না। যা ভেবেছিলে তার আগেই তুমি দিল্লি পৌঁছে যাবে। প্রত্যাশার আগেই সে চাকরি পেয়ে গেল। এবার জন্য একটু তাড়াতাড়ি বেতন পেয়ে গেলাম। তো এই বাক্যগুলো দিয়ে কি বুঝতে পারলে? এই যে বাক্যগুলো আমি বললাম, যে তুমি ভাবার আগেই, যেমন ভাবছো তার আগেই তুমি দিল্লি পৌঁছে যাবে, প্রত্যাশার আগেই সে চাকরি পেয়ে গেল, বা এবার যেন বেতন একটু তাড়াতাড়ি পেয়ে গেলাম। প্রতিটা ঘটনা যে ঘটেছে বা কাজ যে হয়েছে, প্রত্যেকটাই কিন্তু এক্সপেক্টেড ছিল, বা এগুলোকে আমরা প্রত্যাশা করছিলাম, কিন্তু কাজগুলো হয়েছে বা ঘটনাগুলো ঘটেছে আমাদের প্রত্যাশার আগেই। ইংরেজিতে যখন আমরা এই ধরনের সেন্টেন্স বলবো, তখন আমাদের একটা নির্দিষ্ট ফ্রেজ ব্যবহার করতে হবে, আর সেই ফ্রেজটা হলো বিফোর সামওয়ান knows it. এই সামওয়ানের জায়গায় আমি, তুমি, সে, আমরা, তোমরা, তাহারা, যে কেউ হতে পারে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাউন বা প্রোনাউন হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। এছাড়া বাকি অন্য সব ক্ষেত্রে শুধু নো বসবে। আই নো ইট, ইউ নো ইট, দে নো ইট, উই নো ইট, সব ক্ষেত্রেই শুধু ভার্বের বেস ফর্মটা বসবে। তো চলো, এখানে যে সেন্টেন্সগুলো লেখা আছে সেগুলো এবার আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি। বেশি চিন্তা করো না, তুমি যেমন ভাবছো তার আগেই তোমার ভাই সুস্থ হবে বা সুস্থ হয়ে যাবে। বেশি চিন্তা করতে আমি তাকে বারণ করছি। এইবার দেখো, তার ভাই যে সুস্থ হবে এটা এক্সপেক্টেড তার কাছে, কিন্তু সে হয়তো ভাবছে সুস্থ হতে সময় লাগবে। কিন্তু আমি তাকে বলছি তুমি যা ভাবছো, অর্থাৎ কিনা তুমি যা এক্সপেক্ট করছো তার আগেই তোমার ভাই সুস্থ হয়ে যাবে। বেশি চিন্তা করো নাকে আমি লিখবো ডোন্ট ওয়ারি। এটা লিখবো না যে ডোন্ট থিঙ্ক টু মাচ, এইসব লিখবো না। ডোন্ট ওয়ারি ইয়োর ব্রাদার, তোমার ভাই, your brother will be সুস্থ হয়ে যাবে, recovered. তুমি যা ভাবছো তার আগেই, before you know it, before you know it. এই হচ্ছে ফ্রেজটা। যেহেতু এখানে বাক্যের কর্তা ইউ, তাই আমি শুধু নো বসালাম, ভার্বের সাথে আর এস যুক্ত হলো না, ভার্বের বেস ফর্মটাই বসলো। ডোন্ট ওয়ারি ইয়োর ব্রাদার উইল বি রিকভার্ড বিফোর ইউ নো ইট। তুমি যেমন ভাবছো তার আগেই তোমার ভাই সুস্থ হয়ে যাবে, দুশ্চিন্তা করো না বা বেশি চিন্তা করো না। তোমার ভাবার আগেই কাজটি হয়ে যাবে, একদম সহজ। তোমার ভাবার আগেই কাজটি হয়ে যাবে। তো আমি প্রথমে দেই বিফোর ইউ নো ইট, বিফোর ইউ নো ইট দ্য ওয়ার্ক উইল বি ডান। Before you know it, the work will be done. অথবা the work will be done before you know it. যেভাবে খুশি লিখতে পারো। যেমন ভেবেছিলাম তার আগেই তারা আমায় পুরস্কৃত করলো। আমি তো পুরস্কার নিতেই গিয়েছিলাম, কিন্তু যখন ডাকবে আমি একটা আইডিয়া করে রেখেছিলাম যে হয়তো 2 ঘন্টা বাদে আমাকে ডাকবে পুরস্কারটা নিতে, কিন্তু আমি যা ভেবেছিলাম তার আগেই তারা আমাকে পুরস্কৃত করলো। অর্থাৎ কিনা আমার এক্সপেকটেশন বা আমার প্রত্যাশার আগেই কাজটা সম্পন্ন হলো। দে সিম্পল পাস্ট টেন্সে লিখবো, কারণ পুরো সেন্টেন্সটাই পাস্ট টেন্সে আছে। দে অ্যাওয়ার্ডেড মি, awarded me before আমি ভাবার আগে আমার যে ভাবনাটা সেটাও past tenseই আছে, তাই আমি এটা লিখবো before I knew it। know এর past tense হচ্ছে knew, past form, before I knew it। তুমি কিছু বুঝে ওঠার আগেই পুজোর বা ঈদের ছুটি শেষ হয়ে যাবে। The puja vacation অথবা ঈদ হলিডেজ, শেষ হয়ে যাবে। কখন শেষ হয়ে যাবে? তুমি কিছু বুঝে ওঠার আগে বা তোমার এক্সপেকটেশনের আগে। Before you know it, the puja vacation or Eid holidays will be over before you know it। এই will be over এর জায়গায় would be over ব্যবহার করতে পারো, তাতে কোনো ভুল হবে না। ঠিক আছে, তাহলে before someone knows it এই ফ্রেজটা কখন আমরা ব্যবহার করব? যখন আমাদের প্রত্যাশার আগেই, এক্সপেকটেশনের আগেই কোনো কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অর্থাৎ কিনা যে কাজটা শেষ হচ্ছে সেটা আমরা এক্সপেক্ট করছি, এমন না যে তা আমরা এক্সপেক্ট করছি না, অবশ্যই সেটা আমরা এক্সপেক্ট করছি, কিন্তু আমাদের এক্সপেকটেশনের আগে যখন সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তখন আমরা ইংরেজিতে সেটা বোঝানোর জন্য বিফোর সামওয়ান নোজ ইট এই ফ্রেজটা ব্যবহার করব। এবার তোমরা বন্ধুবান্ধবদের সাথে এই বিফোর সামওয়ান নোজ ইট, বিফোর আই নো ইট, বিফোর হি নোজ ইট, বিফোর ইউ নো ইট এই ফ্রেজ দিয়ে কথা বলা প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত এই ফ্রেজের ব্যবহার সহজ মনে হবে। আর আস্তে আস্তে কি হবে জানো তো, তোমরা কথা বলার সময় জায়গা মতন, সঠিক জায়গা মতন এই ফ্রেজটা বসাতে পারবে। কোথাও আটকে গেলে ভিডিওর কমেন্ট সেকশানে লিখে পাঠাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।